ওয়েলকাম মাই চ্যানেল আজ আপনাদের মাঝে নিয়ে এসলাম একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটা শুনলে আপনাদের অনেক উপকার আসবে এখন আমি বলতে যাচ্ছি এই খাবারটি মানে এই ফ্রুটটি এই ফলটি খুবই খুবই উপকার স্বাস্থ্যের জন্য কারণ আমাদের এখন দৈনন্দিন জীবনে খুবই দুর্বল মনে হয় শরীর অনেক দুর্বল নিশ্চ হয়ে যায় পরে আমরা বিভিন্ন ধরনের মেডি মেডিসিন নিয়ে থাকি এই মেডিসিন নেওয়ার ফলে আমাদের ইফেক্ট পড়ে শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি বলি মেডিসিন বাদ দিয়ে আমরা ফল ফ্রুটের মধ্যে যদি কোনো এনার্জি থাকে ওই এনার্জি খেয়ে আমাদের বাড়তি দুর্বলতা দূর করব। যদি কেউ রাতে রাতে ঘুমানোর আগে দুই পিচ এই কাঁচা খেজুর আর সামান্য পরিমাণ মধু আর একটি গাজর আর হচ্ছে এক গ্লাস দুধ যদি খেতে পারে খাওয়ার পরে তার দুর্বলতা অবশ্যই কেটে যাবে শারীরিক যে অক্ষমতা সেটাও দূর হয়ে যাবে এই কাঁচা খেজুর যদি প্রতিদিন রাতে দুটা থেকে তিনটা খেজুর খাওয়া যায় তাহলে শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে আর সাথে সাথে সে অনেক এনার্জি পাবে আর তার অন্য কোনো মেডিসিন গ্রহণ করতে হবে না শারীরিক দুর্বলতার জন্য আমরা জানি এই শারীরিক দুর্বলতাটা আমরা অবহেলার চোখে দেখি এই দুর্বলতা অনেক বিশেষ করে ছেলেদের হয়ে থাকে পুরুষদের পুরুষদের যদি হয়ে থাকে পুরুষরা কী করে হার্বাল জাতীয় মেডিসিন নেয় বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে তাদের এই দুর্বলতা দূর করার জন্য অনন্য রোগ দেখা দিচ্ছে শরীরে এই অন্যান্য রোগ থেকে বাঁচার জন্য আমাদের লিভার কিডনি হার্ট সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু শারীরিক দুর্বলতাটা আমরা মেয়ে প্রধান হিসেবে দেখি আমাদের এখন শারীরিক দুর্বলতার পাশাপাশি আমাদের দেখতে হবে আমাদের শরীরে অন্য অঙ্গপ্রতঙ্গ ঠিক আছে কিনা তাই এই ফলটা যদি আপনারা নেন এটা সৌদি থেকে এসেছে এটা খুবই খুবই এনার্জি একটি ফ্রোট আমি প্রমাণিত এই আমার কথা মতো যদি আপনারা এই ফলটি গ্রহণ করেন প্রতি রাতে দুই থেকে তিন পিস ফলের সাথে মধু একটি গাজর আর হচ্ছে এক গ্লাস গরম দুধ যদি খান আপনাদের দুর্বলতা দূর হয়ে যাবে আপনারা পাবেন পূর্ণ সক্ষমতা অক্ষমতা থেকে সক্ষমতা পাবেন আর আপনাদের শারীরিক দুর্বলতা আর হবে না আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবেন আর সকাল সকাল ঘুম থেকে উঠে অফিস আদালত বিভিন্ন ধরনের কাজ করবেন আর যাদের শরীরের দুর্বলতা আছে তারা সকাল ঘুম থেকে উঠতে পারে না অনেক কষ্ট হয় আর বিভিন্ন ধরনের অক্ষমতার কারণে তাদের বিভিন্ন বিবাহবিচ্ছেদ বিভিন্ন পারিবারিক কলহল বিভিন্ন ডিবোচ বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে আর এই ফল যদি আপনারা খান আমার কথাটা যদি একটু দেখেন আমি কিন্তু কোনো মেডিসিন নিতে বলছি না আমি আল্লাহর প্রদত্ত আল্লাহর কুদরত এই quality could be একটি গুণ গুণাগুণ্য বিশিষ্ট ফল এটা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ খেয়ে থাকতো এই ফলটি দুই থেকে তিন পিস ফল খেজুরতে এক গ্লাস পানি খাওয়া যায় অনেক 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 এনার্জি পাওয়া যায় আপনারা দেখুন এই ফলটা গ্রহণ করুন দেখেন এখানে একটা ছোট্ট একটা ফল অনেক ছোট একটি খেজুর এই খেজুরটাও অনেক মিষ্টি ঠিক আছে অনেক মিষ্টি খেতে অনেক সুস্বাদু আপনারা নির্মিত এই খেজুর খান শারীরিক দুর্বলতা থেকে দূর হয়ে বিভিন্ন ধরনের আলচার গ্যাস্ট্রিক বিভিন্ন ধরনের প্যাটি অসুখ সব ধরনের রোগ থেকে আপনারা মুক্তি পাবেন তাই বলছি শারীরিক অক্ষমতার জন্য আর নয় হার্বাল আর নয় মেডিসিন আর নয় কোনো প্রকার অন্য প্রকার কোনো ঔষধ এখন থেকে আমরা বেশি বেশি ফল ফ্রুট খাবো আর বেশি বেশি আদর্শ খাবার যেমন দুধ ডিম মাংস এটা তো চলবেই সাথে সাথে শাক সবজিও খাবো আর শাকসবজি শুধুমাত্র শারীরিক দুর্বলতা দূর করে না এটা বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় আমাদের অভাব গ্রহণ করে তাই আমরা সবজির পাশাপাশি বিভিন্ন এনার্জি যে খাবারের প্রচুর শক্তি আছে সে খাবারও গ্রহণ করব যেমন ডিম ডিমটা আমরা খেতে পারি আবার এই ধরনের খাবারের মাধ্যমে যদি আমাদের শারীরিক দুর্বলতা দূর করতে পারি তাহলে আমরা অনেক সুস্থ থাকবো অনেক স্বাভাবিক থাকবো আমাদের জীবন হবে অনেক সুন্দর তাই এই টিপসটা অবশ্যই দেখবেন এই ফলটা গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ